আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন কেরিয়ারটা টাচ নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয়ভিওর্স আজকের ভিডিওতে লিঙ্কডিনের মাধ্যমে চাকরি পেতে দারুণ কিছু টিপস আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আপনি যদি মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন এবং যথাযথভাবে প্রয়োগ করেন আজ নয়তো কাল আপনিও লিঙ্কডন থেকে সুখবর পেয়ে যাবেন ইনশাল্লাহ চলুন জেনে নেওয়া যাক কিছু কার্যকর টিপস যেগুলো লিঙ্কডিনের মাধ্যমে জব পেতে আপনাকে সাহায্য করবে তো প্রথমে আমি চলে যাচ্ছি আমার লিঙ্কডন অ্যাকাউন্টে চাকরি বা ফ্রিল্যান্সিং কাজ পাওয়ার জন্য লিঙ্কডিন অসাধারণ একটি মাধ্যম লিঙ্কড অ্যাকাউন্ট থাকলেও অনেকে জব ফিচারটি যথাযথভাবে ব্যবহার করেন না বাস্তবে কিন্তু এই ফিচারটি কাজে লাগিয়ে কাজ বা চাকরি পাওয়া সম্ভব আধুনিক বেশিরভাগ কোম্পানি লিঙ্কডিনে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি ও ফ্রিল্যান্সিং প্রজেক্ট পোস্ট করে থাকে সেখান থেকে আবেদন করে আপনিও পেতে পারেন আপনার কাঙ্ক্ষিত চাকুরি বর্তমানে লিঙ্কডিন অন্যতম চাকুরি খোঁজার অ্যাপ হিসেবেও পরিচিত তো প্রথমত আমাদের প্রশ্ন জাগে চাকুরি খুঁজতে লিঙ্কডিন কেন বিশ্বের প্রফেশনাল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর মধ্যে লিঙ্কডিন শীর্ষে অবস্থান করছে পৃথিবীর দুশোটির অধিক অঞ্চল বা দেশে লিংডিন ব্যবহৃত হয় যার মধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই একশো মিলিয়ন ব্যবহারকারী রয়েছে পেশাদার বা শিক্ষার্থী উভয়ের জন্যই লিঙ্কডিন নেটওয়ার্ক স্থাপন করতে বা চাকরির সুযোগ খুঁজতে লিংডিন বেশ কাজে আসতে পারে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা একবার মজা করে বলেছিলেন সে তার মেয়াদকাল শেষে লিংডিনে চাকরি খুঁজবেন তাহলে বুঝতেই পারছেন যে লিংডিন আমাদের সকলের জন্য কতটা গুরুত্বপূর্ণ মোট কথা হচ্ছে চাকরি খোঁজা হোক কিংবা নেটওয়ার্কিং স্থাপন করা উভয় ক্ষেত্রেই বেশ কাজে আসতে পারে লিংডিন এমনকি লিংডিনের ফ্রিল্যান্সিং প্রজেক্টও পাওয়া যায় এবার চলুন জেনে নেওয়া যাক লিংডিনের চাকরি বা কাজ পাওয়ার ক্ষেত্রে করণীয় সমূহ লিংডিনের মাধ্যমে কাজ বা চাকরি পেতে হলে আপনাকে বিশেষ কিছু বিষয় মাথায় রাখতে হবে তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলোই তুলে ধরবো যে বিষয়গুলো আপনাকে লিঙ্কডিন থেকে চাকরি বা কাজ পেতে অত্যন্ত সহায়তা করবে তো প্রথমত আপনাকে যেটা করতে হবে প্রোফাইল আপডেট রাখা তো আমি আমার প্রোফাইলে চলে যাব এটা হচ্ছে আমার লিঙ্কডিন প্রোফাইল এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি একটি কভার ফটো অ্যাড করেছি এবং আমি এই লিঙ্কডিনে আমার সার্ভিস সমূহ আমি যে সার্ভিসগুলো দিয়ে থাকি সেই সার্ভিস সমূহ কিন্তু উল্লেখ করেছি তো যখন কোনো ক্লায়েন্ট বা যখন কোনো বায়ার আমার প্রোফাইল ভিজিট করবে সে এসেই কিন্তু দেখে বুঝতে পারবে যে আমি কী রিলেটেড সার্ভিস দেই এবং কি কি সার্ভিস দেই তো এটা কিন্তু আপনার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আপনি এই লিঙ্কডিনের কভার ইমেজে এমন একটি কভার ইমেজ ব্যবহার করবেন যে আপনি যে রিলেটেড সার্ভিস দেন সেটা যে কোনো রিলেটেড কাজ হতে পারে ডিজিটাল মার্কেটিং হতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হতে পারে অ্যাডস ক্যাম্পেইন হতে পারে গ্রাফিক ডিজাইন হতে পারে আপনি যে সেক্টরেই কাজ করেন সেই সেক্টরের উপর ভিত্তি করে যে সার্ভিসগুলো আপনি প্রদান করেন সেই রিলেটেড একটি কভার ইমেজ এখানে অ্যাড করবেন যাতে একজন ক্লায়েন্ট এসেই বুঝতে পারে যে আপনি কি কি সার্ভিস প্রদান করছেন মোট কথা হচ্ছে নিজের দক্ষতা সম্পর্কে অন্যদের জান্য একান্তই জরুরি আপনি ফ্রিল্যান্সার কিংবা প্রথাগত চাকরিজীবী যেটাই হন নিজের কাজের অভিজ্ঞতাসমূহ প্রোফাইলে হাইলাইট করতে ভুলবেন না এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার নামের নিচেই আমার যে দক্ষতা রয়েছে সেগুলো কিন্তু হাইলাইট করেছি আর এখানে আরেকটি বিষয় হচ্ছে প্রোফাইল পিকচার থাকলে অবশ্যই কাজ পাওয়ার সম্ভাবনা বহুগুণে বেড়ে যায় তাই প্রফেশনাল একটি প্রোফাইল ফটো সেট করা খুবই দরকার ফটোডিনে মোট পঁয়তাল্লিশ হাজারের অধিক দক্ষতা বা স্কিল আছে যা প্রোফাইলে অ্যাড করা করা সম্ভব সুতরাং নিয়মিত প্রোফাইল আপডেট মানসম্মত প্রোফাইল পিকচার অ্যাড করা ও যথাযথ দক্ষতা প্রোফাইলে যুক্ত করা একান্ত জরুরি ফেসবুক প্রোফাইল সাজানো সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে লিঙ্কডিন প্রোফাইল গোছানো আপনার জন্য খুব একটা কঠিন হবে বলে আমি মনে করি না তো আশা করি প্রোফাইল আপডেট রাখার বিষয়টি বুঝতে পেরেছেন তো পরবর্তী আমাদেরকে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দক্ষতা ও উদ্দেশ্য প্রদর্শন করা নিজের দক্ষতা ও উদ্দেশ্য লিঙ্কডিনে যুক্ত করতে ভুলবেন না লিঙ্কডিনে চাকরি পাওয়ার ক্ষেত্রে সঠিকভাবে নিজের দক্ষতা উদ্দেশ্য যুক্ত করা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হেডলাইন ব্যবহার করে আপনার মূল উদ্দেশ্য অবজেক্টিভ শেয়ার করুন আপনার সকল দক্ষতা প্রোফাইলে অ্যাড করুন কোনো নিয়োগকারী আপনার প্রোফাইল আপডেট করা হয়েছে কিনা তার উপর ভিত্তি করে আপনাকে প্রাথমিকভাবে বাছাই করতে পারে তো আশা করি দক্ষতা ও উদ্দেশ্য প্রদর্শন বিষয়টি বুঝতে পেরেছেন তো তৃতীয় যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সাম্প্রতিক অভিজ্ঞতা হাইলাইট করবেন আপনার সম্প্রতি অর্জিত অভিজ্ঞতা প্রোফাইলে হাইলাইট করবেন অর্থাৎ আপনি যদি ফাইবারে কোনো কাজ পেয়ে থাকেন বা ফাইবারে কোনো কাজ জমা দিয়ে থাকেন বা আপনি আপওয়ার্কে কাজ করেন আপোয়ারকে কোনো কাজ যদি জমা দিয়ে থাকেন এবং বায়ার যদি আপনাকে কোনো ধরনের রিভিউ দেয় বা ফিডব্যাক দেয় আপনি এই লিঙ্কডিনের মাধ্যমে সেটা পোস্ট করেন তাহলে আপনার এই লিঙ্কডিনের যে কানেকশনগুলো থাকবে আপনার উপর তাদের একটি আত্মবিশ্বাস চলে আসবে তারা ভাববে না এই সেলারটি কাজ পারে তাকে কাজ দেয়া যায় তো আপনি সবসময় সাম্প্রতিক অভিজ্ঞতাকে এখানে হাইলাইট করবেন সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতার খাতিরে আপনাকে যথাযথভাবে বিচার করবে তাই কোম্পানি বা নিয়োগকারী কর্তৃক আপনাকে খুঁজে পেতে হলে সম্প্রতি অর্জিত অভিজ্ঞতাগুলো লিঙ্কডে যুক্ত করবেন চতুর্থ বিষয়টি হচ্ছে হেডলাইন আপডেট করবেন কেউ যখন লিঙ্কডিনের ট্যালেন্ট সার্চ করে তখন ছবি নাম ও ছবির নিচে থাকা হেডলাইন দেখতে পায় তাই আপনি কিন্তু অবশ্যই এই হেডলাইনগুলোকে আপডেট করবেন কারণ আপনি আজ তিন মাস যাবত একটি কাজ শিখছেন আগামী তিন মাস আরেকটি কাজের প্রজেক্ট নেন যে আপনি আগামী তিন মাস আরেকটি কাজ শিখবেন আপনি যখন আগামী তিন মাসে আরেকটি কাজ শিখবেন সেই কাজটিও আপনি এখানে হাইলাইট করে দিবেন কারণ এটা আপনি শিখছেন এই কাজের উপরে আপনি এখন সার্ভিস প্রদান করতে পারবেন তো কি হলো এক্ষেত্রে আপনার হেডলাইনটি কিন্তু আপডেট হলো আরেকটি কাজের অভিজ্ঞতা আপনার বেড়ে গেল তো এভাবে করে আপনি আপনার কাজের হেডলাইনগুলোকে আপডেট করবেন পঞ্চম বিষয়টি হচ্ছে আপনার উপস্থিতির জানান দিন আপনি যে কাজ করতে বা চাকরি করতে ইচ্ছুক অন্যদের জানানো দরকার আপনার প্রোফাইলে হেডলাইন ব্যবহার করে এটি করতে পারেন যেমন আপনি যদি একজন রাইটার হন বা কপি রাইটিং করতে পারেন সেক্ষেত্রে হেডলাইনে আপনি লিখতে পারেন যে কপি রাইটার সিকিং বিজনেস ইন নিড অফ এ ফ্রেন্ডলি রাইটার এভাবে করে আপনি লিখতে পারেন আপনি যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রদান করে থাকেন তাহলে আপনি লিখতে পারেন আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট তো এভাবে করে আপনি আপনার প্রোফাইলের অভিজ্ঞতাগুলোকে হাইলাইট করে রাখতে পারবেন তো এক্ষেত্রে কি হবে আপনি আপনার উপস্থিতি জানান দিচ্ছেন তো আশা করি আপনার উপস্থিতি জানান দেওয়ার বিষয়টি আপনি বুঝতে পেরেছেন তারপরে যে বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের নেটওয়ার্ক বৃদ্ধি করতে হবে এটা কিন্তু আমাদের লিঙ্কডিংয়ের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আপনি যত বেশি নেটওয়ার্ক বৃদ্ধি করবেন আপনার কাজ পাওয়ার পসিবিলিটি তত বেশি বৃদ্ধি পাবে তো সেক্ষেত্রে আপনি কি করবেন সর্বপ্রথম লিঙ্কডিনে আপনার নেটওয়ার্কিং তৈরি করবেন আপনার পরিচিতি অন্যান্য ব্যক্তিদের সাথে কানেকশন তৈরিতে এটি সাহায্য করবে এছাড়াও নিজের কন্ট্যাক্ট লিস্ট যেমন মোবাইল নাম্বার লিস্ট ইমেইল লিস্ট বা জিমেইল ব্যবহার করেও পরিচিতি ব্যক্তিদের সাথে লিঙ্কডিনে সংযুক্ত হওয়া যায় তো আপনি বিশেষ করে আর ব্যাপার মাথায় রাখবেন আপনি কখনো আমাদের বাংলাদেশি মানুষদেরকে কানেকশন দিবেন না সেক্ষেত্রে কি হবে বাংলাদেশে আমাদের কি হয় একজন উপরে উঠলে আরেকজন ট্রেনে নামাতে চায় কেউ কাউকে উপরে উঠতে দিতে চায় না যা কিন্তু আপনার কাজের ক্ষেত্রে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবে আপনি সবসময় চেষ্টা করবেন বাহিরের ক্লায়েন্টগুলোকে বাহিরের মানুষদেরকে কানেকশন পাঠাতে আমি যদি আপনাদের এখান থেকে দেখাই আমি সার্চ বারে সার্চ করলাম সিইও লিখে দেন এন্টারপ্রেস করলাম সিইও অবশ্যই পিপল আমি পিপল এখানে সিলেক্ট করে দিলাম দেন আমি কোন দেশের সিইওদের যাচ্ছি সেক্ষেত্রে আমি এখানে লোকেশনের ক্লিক করব এবং আমি সাপোজ চাচ্ছি ইউনাইটেড স্টেটে যারা সিইও আছে তাদেরকে চাচ্ছি সেক্ষেত্রে আমি এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম আপনার যদি পছন্দের কোনো কান্ট্রি থেকে থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড লোকেশন এখানে ক্লিক করে আপনি এখানে সার্চ করলে কিন্তু অটোমেটিক চলে আসবে তো আমি এখান থেকে ক্যালিফোর্নিয়াও সার্চ করতে পারি তো সার্চ করলাম দেন শো রেজাল্টে ক্লিক করলাম এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার সামনে যতগুলো কানেকশন চলে আসছে সবগুলোই কিন্তু ইউএস সেকেন্দ্রিক তো এখন আমি কিন্তু তাদেরকে কানেকশন পাঠাতে পারি সেক্ষেত্রে কি হবে সে যদি আমি যে সার্ভিসগুলো প্রদান করি সেই রিলেটেড কোনো কাজ করাতে চায় সেক্ষেত্রে কিন্তু সে আমাকে পেয়ে যাবে এখন সাপোজ আমি এই প্রথম একজনকে রিকোয়েস্ট পাঠাবো তার প্রোফাইল ঢুকলাম আমি তাকে ফলো করতে পারি বা যদি আপনার রিকোয়েস্ট পাঠাতে আপনি মোর অপশনে ক্লিক করে এখানে কানেকশন পাঠাবেন আমি কানেকশন তাকে পাঠিয়ে দিলাম এখন আমি যে তাকে কানেকশনটা পাঠালাম তার প্রোফাইলে কিন্তু একটি নোটিফিকেশন গিয়েছে সে যখন আমার নোটিফিকেশনটি চেক করবে বা ওপেন করবে সে কিন্তু আমার প্রোফাইলটি দেখতে পারবে তো প্রোফাইল দেখলে তার সামনে কিন্তু আমার প্রোফাইল পিকচার আমার প্রোফাইল কভার ফটো এবং আমার যে সার্ভিসগুলো আমি প্রদান করি সবগুলো কিন্তু তার সামনে শো করবে এখন সে যদি এই রিলেটেড কোনো কাজ করাতে চায় সে কিন্তু অবশ্যই আমাকে নক করবে তো কী হলো এক্ষেত্রে আপনার কাজ পাওয়ার পসিবিলিটি বহুগুণে বেড়ে গেল আর আপনি যদি বাংলাদেশি মানুষদেরকে বেশি বেশি কানেকশন করেন আপনার প্রোফাইলে সব বাংলাদেশি হবে আপনার কিন্তু কাজ পাওয়ার কোনো পসিবিলিটিই নেই তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনারা সর্বদা বাহিরের কান্ট্রিগুলোর পিপলদেরকে কানেকশন পাঠাবেন আশা করি নেটওয়ার্ক বৃদ্ধির বিষয়টি বুঝতে পেরেছেন দেন এ পর্যায়ে আপনি কি করবেন পছন্দের কোম্পানিগুলোকে ফলো করবেন আপনি একটি লিস্ট করে নেবেন একটি খসড়া লিস্ট করে নেবেন যে এই লিস্টে আমি এই কোম্পানিগুলোকে সার্চ করব এবং উক্ত কোম্পানিগুলোকে লিঙ্কডিনে ফলো করুন এতে উক্ত কোম্পানিগুলোর লেটেস্ট নিউজগুলো জানতে পারবেন ও চাকরির সুযোগ হলে তাও জানতে পারবেন দেন আপনি কি করতে পারেন অ্যাডভান্স সার্চ ব্যবহার করতে পারেন লিঙ্কডিনের সার্চ ও ফিল্টারিং ফিচারগুলো যথাযথভাবে ব্যবহার করে উপকৃত হতে পারেন আমি কিন্তু ইতিপূর্বে আপনাদেরকে একটি বিষয় সার্চ করে দেখিয়েছি যে আমি ইউএসের টার্গেটেড পিপলদেরকে অর্থাৎ সিইউদেরকে কিন্তু সার্চ করে দেখিয়েছি আপনি এখানে চাইলে সিএফও বা সিইও এ ধরনের বিভিন্ন পদের মানুষদেরকে আপনি সার্চ করে নিয়ে আসতে পারেন এবং তাদেরকে কানেকশন পাঠাতে পারেন তারা কানেকশন আপনার অ্যাকসেপ্ট করলে কি হবে আপনার প্রোফাইলে কানেকশন বৃদ্ধি পাবে বা আপনার কাজ পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে তো আপনাকে পরবর্তীতে যেটা করতে হবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নাই খুঁজতে হবে আমরা জীবনে গুরুত্বপূর্ণ অনেকটা সময় স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কাটাই এই সময় আমাদের প্রচুর মানুষের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে এসব সম্পর্ক লিঙ্কডিন নেটওয়ার্কের ক্ষেত্রেও কাজ আসতে পারে পরিচিতদের সাথে সংযুক্ত হয়ে কমন ইন্টারেস্ট শেয়ার করতে পারেন যা লিঙ্কডিনের মাধ্যমে পরবর্তীতে চাকরি পেতে সাহায্য করবে আমি যদি সহজ করে বলি অপরিচিত কারো কাছে সাহায্যের আবেদনের যে পরিচিতদের সাথে যোগাযোগ স্থাপন করে তাদের সাথে সুসম্পর্ক স্থাপন করে কাজ পাওয়া কিন্তু অনেক গুণে সহজ তাই আমাদেরকে কি করতে হবে আমাদের নেটওয়ার্কিং বৃদ্ধি করতে হবে আমাদের পরিচিত মানুষদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে যা আপনাকে এই লিঙ্কডিনের ক্ষেত্রেও কাজ পাওয়ার পসিবিলিটি বাড়িয়ে দিবে দেন আপনাকে যেটি করতে হবে নিজের কাজ শেয়ার করতে হবে আপনি যে কাজগুলো করেন সেই কাজগুলো কিন্তু এখানে শেয়ার করবেন আমি যদি আপনাদেরকে দেখাই আমি ইউটিউবে যে ভিডিওগুলো দেই আমি সেই ভিডিওগুলো কিন্তু আমার এই লিঙ্কডিনেও আমি দেই কারণ কি আমার এই লিঙ্কডিনে যারা রয়েছে তারা কিন্তু আমার এই কাজগুলো দেখতে পাচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ইউটিউবের সমস্ত ভিডিওগুলো কিন্তু আমি এই লিঙ্কডিনেও শেয়ার করি কারণ কি কারণ হচ্ছে আমার কাজের বিষয়গুলো বা আমি যে বিষয়গুলোতে এক্সপার্ট আমার এই কানেকশন যাদের সাথে রয়েছে বা আমার এই লিঙ্কডিন অ্যাকাউন্টে যারা রয়েছে তারা কিন্তু আমার এই কাজগুলো সম্পর্কে অবগত দেন এ পর্যায়ে আপনি কী করবেন পছন্দের কোম্পানির কর্মীদের নিয়ে রিসার্চ করবেন আমি তো ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যে আপনাদের পছন্দের কোম্পানিগুলোর একটি লিস্ট করবেন তো আপনার যখন লিস্ট করা হয়ে যাবে আপনি লিঙ্ক ইন এসে সার্চ করবেন এবং আপনি কোম্পানিগুলোতে পেয়ে যাবেন তো আপনি যে সব কোম্পানিতে কাজ করতে ইচ্ছুক তাদের বস এক্সিকিউটিভ টিমকে নিয়ে আগে থেকে রিসার্চ করা শুরু করবেন এতে উক্ত কোম্পানিতে কোনো চাকরির জন্য আবেদনের আগে উক্ত প্রতিষ্ঠান সম্পর্কে আপনার একটি পরিষ্কার ধারণা থাকবে বিশেষ করে ইন্টারভিউতে উক্ত প্রতিষ্ঠানে আপনার কাজ করার ইচ্ছা ভালোভাবে প্রদর্শন করতে পারেন তাই আগেবাগে উক্ত প্রতিষ্ঠান সম্পর্কে জানা আপনার জন্য একান্তই জরুরি সর্বশেষ আপনি যেটি করবেন বিজনেস আওয়ারের বাইরে নেটওয়ার্কিং করবেন বেশিরভাগ লিঙ্কডিন ব্যবহারকারী তাদের বিজনেস আওয়ার শেষ হলে তবেই প্ল্যাটফর্মটি ব্যবহার করেন তাই কারো সাথে সম্পর্ক স্থাপনে উক্ত ব্যক্তির কোম্পানির বিজনেস আওয়ারের পর যোগাযোগ করা একটি ভালো কৌশল হতে পারে অন্যান্য সব সোশ্যাল মিডিয়ার মতো লিঙ্কিনেও এঙ্গেজমেন্ট এসব ফ্যাক্টরের উপর নির্ভর করে তাই আপনাদের মাঝে যে বিষয়গুলো শেয়ার করেছি আশা করি সমস্ত বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আমি নিজের মতো করে আমি নিজে যেভাবে চেষ্টা করি আমি আপনাদের মাঝে সেটাই শেয়ার করেছি তো প্রফেশনালভাবে লিঙ্কডিন ব্যবহার করার ক্ষেত্রে আজকের ভিডিওতে আলোচনা করার টিপসগুলো আপনি যদি প্রয়োগ করেন আমি আশাবাদী লিঙ্কডিন থেকে আপনি অতি দ্রুত সময়ের মধ্যে কাজ পেয়ে যাবেন এবং এখান থেকে পারমানেন্ট চাকরি পাওয়ার সম্ভাবনাও রয়েছে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের এই সহযোগিতাটুকুই আমাকে পরবর্তীতে কোনো নতুন ভিডিও বানাতে বা ইনফরমেটিভ ভিডিও বানাতে সহযোগিতা করে দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেরিয়ারটা চাইটের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ